মুর্শিদাবাদের সাগরপাড়া থানার মহিষমারী সর্দারপাড়া এলাকায় সোমবার গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ল দশটি বাড়ি ঘটনায় জখম হয়েছেন একজন বিধ্বংসী আগুনে গবাদি পশুসহ বাড়ির সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায় ঘটনায় দমকলের একটি ইঞ্জিন পৌঁছই রাস্তা সরু থাকায় দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পারেনি স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করে তবে কোনো কিছুই বাঁচানো সম্ভব হয়নি ঘরের ভিতরে সেই মোটিং ধরিয়েছিল ধরানোর পর সকলের বাচ্চা হয়তো সেই আগুনটা ফেলে দিয়েছিল ফেলার পর হয়তো ধরেছিল এইভাবেই এইভাবে আগুন এইভাবে আগুন লেগেছে প্রথমে কার বাড়িতে আগুন লাগে প্রথমে লেগেছে বিশু বিশু সর্দারের ঘরে যা কিছু ছিল খাবার দাবার কাগজপত্র টাকা পয়সা যা ছিল সব পানি পুড়ে সব শেষ হয়ে গেছে বাঁশের আওয়াজ হচ্ছে আগুনে হ্যাঁ আমরা দৌড়ে আসলাম গ্রামবাসী সকলে মিলে আসলাম বাটি নিয়ে জল ঢাললাম তারপরে দমকলে ফোন করলাম থানায় ফোন কালাম থানায় এসেছিলো দমকল গ্রামে পৌঁছায়নি হ্যাঁ তারপর আমরা আগুন ভাই সাতটা বাড়ি ধরেন একেবারে ভরসি আর দশ বারোটা ঘর ধরেন হবে ওখানে সাতটা বাড়িতে সাতটা পরিবারে হ্যাঁ সাতটা পরিবার দশ বারোটা ঘর ধান চাল গম রসুন পেঁয়াজ সব ছিটে মানে পুরে তার নগদ টাকা ছিল মোটামুটি ষাট হাজার টাকা এক পরিবার এক পরিবার বাইশ হাজার এক পরিবার দশ হাজার মোটামুটি সাত সাতটা কি দশটা বাড়ি হবে সাত থেকে দশটা বাড়ি হ্যাঁ বাড়ির কি সমস্ত কিছুই পুড়ে গেছে সবই ধরেন কিছুই নাই